খেলা হবে স্লোগান, কিন্তু কি খেলাটা এখনো অনেকেরই অজানা। বীরভূমের হাসান কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ জানান তিনি সেই খেলাটা ধরে ফেলেছেন। তবে কি সেই খেলা ভোটার তালিকা কোনো গোলমাল নয় তো? 292 কেন্দ্রে দুটো ব্লক আছে, একটা রামপুরার টু সিনিয়র সিটিজেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং কোভিড-19 সাসপেক্টেড যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে দেখলাম 2700 ভোটার আছে। ভোটার লিস্ট চাইতে গেছে আমার লোক, ভোটার লিস্ট দেওয়া হবে না তাই বলেছে প্রশাসন। নলহাটি টুয়ে দেখলাম ছটা অঞ্চলে 6600 সামথিং বাড়িতে বসে ভোট দেওয়ার লিস্ট করেছে। আমার প্রশ্ন একটাই, যে বাড়িতে বসে ভোটার লিস্ট তৈরি করলো কারা তৈরি করলো? 80 বছরের ঊর্ধ্বে বাড়িতে বসে ভোট দেবে ঠিক আছে, কিন্তু আপনারা যারা ভোট নিতে যাবেন আপনারা কারা? একটা রাজ্য সরকারের পোলিং অফিসার, দুটা পুলিশ পার্সোনাল, আর যারা ভোটে দাঁড়াবে তাদের চারজনের চারটে প্রতিনিধি দল সেই গ্রামে যাবে, গিয়ে সেই সিনিয়র সিটিজেন বা সেই হ্যান্ডিক্যাপ মানুষটার ভোটটা নেবে। আমার প্রশ্ন এখানেই, যে যারা আদতে হ্যান্ডিক্যাপ নয়, যারা আদতে সিনিয়র সিটিজেন নয়, যারা আদতে কোভিড-19 সাসপেক্টেড নয়, তাদেরকে কেন সেই এই PWD ভোটার লিস্টের আওতায় আনা হলো? তার মানে কি ভোটের দরজাতে সরকার দুয়ারে সরকার শুনছিলাম? এই তৃণমূলের সরকার প্ল্যান নিয়েছে প্রত্যেকটা বুথে বুথে 10 থেকে 20টা পর্যন্ত তাদের ভোটার ইনসিওর করা, যে বাড়িতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী থাকবে, পোলিং অফিসার থাকবে আর দুটো পুলিশ পার্সোনাল থাকবে, তাহলে ভোটটা TMC পার্টিতে পড়বে। এটা হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে এই খেলাটা TMC পার্টি খেলেছে, যেটা বলছিল না খেলা হবে, খেলা আমি ধরে ফেলেছি আজকে। আজকে খেলা ধরে ফেলেছি, আমার নেতা লোকসভার লোকসভার দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে কথা হলো, এই মুহূর্তে চিফ ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করলাম, অবিলম্বে পশ্চিমবঙ্গে এবং বীরভূম জেলায় আমার কেন্দ্রে এই যাদেরকে বাড়িতে ভোট নেবার কথা বলা হচ্ছে তাদের লিস্ট অবিলম্বে দেওয়া হোক। বাড়িতে ভোট নিতে যাওয়া মানে TMC লাল চোখ দেখে সেই TMC-কে ভোট দিতে দেওয়া। তাই আমার অনুরোধ হলো ইলেকশন কমিশনের কাছে, কি দয়া করে পোলিং অফিসারের সঙ্গে যারাই বাড়িতে ভোট দেবেন 80+ বা সত্যিকারের যারা হ্যান্ডিক্যাপড আছেন বা সত্যিকারের যারা কোভিড-19 সাসপেক্টেড ব্যক্তি আছেন তাদের ভোট নিশ্চয় বাড়িতে হবে, কিন্তু পোলিং অফিসারের সঙ্গে শুধু WBP পুলিশ পার্সোনাল দিলে হবে না, প্যারামিলিটারি ফোর্স দিতে হবে, এবং যে বাড়িতে ঢুকবে ভোট নিতে সেই বাড়িতে অন্য কাউরি এন্ট্রি করা হবে না, একমাত্র প্যারামিলিটারি ফোর্স থাকবে এবং সেই ব্যালট থাকবে, যেন কোনো মূল্যে বুঝতে না পারে এবং কোনো পাতা চাকরি ব্যবসা বিবাহ সন্তান সংসারে অশান্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক শারীরিক অসুস্থতা বাস্তুদোষ এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562। রাজেশ ফ্যাশন ট্রেন্ডস ফ্যামিলি শপ, এখানে 1 থেকে 80 বাচ্চা থেকে পুরুষ মহিলা সকলের সমস্ত ধরনের পোশাক পাওয়া যায়। এছাড়াও কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় গিফট। তাই আর দেরি না করে আজই চলে আসুন রাজেশ ফ্যাশন ট্রেন্ডসে, আরামোর দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 8436630146।
রাজেশ জুয়েলার্স, এখানে হলমার্ক, গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, জেমস ও নবরত্ন, ডায়মন্ড, সোনা, রূপা পাওয়া যায়। এছাড়াও একই ছাদের তলে থাকতে জ্যোতিষ অর্ণব ভট্টাচার্য, বাস্তু বিচার, পুষ্টি বিচার, জটক বিচার এবং আরও কিছু জানতে হলে আজই চলে আসুন রাজেশ জুয়েলার্স, আরামোর, দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 9474551559।